সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আবারো হাজির হয়েছি, সেটা হচ্ছে রুই মাছের ডিমের কালিয়া। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মাছের ডিমের কালিয়া বানানোর জন্য এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি। এবার এর মধ্যে একে একে আমি সব মশলা অ্যাড করব। প্রথমে দিলাম কুচনো কিছু পেঁয়াজ। আমি তার আগে ডিমটাকে ভালো করে ধুয়ে ওয়াশ করে রেখেছি। এই ডিমের মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এরপর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এই ডিমটাকে কোট করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন। এবার আমি ডিমটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। ভালো করে ডিমটা আমার মাখা হয়ে গেছে। এবার সব শেষে আমি দিয়ে দিলাম কিছু কুচিয়ে রাখা লঙ্কা। এবার এই লঙ্কাটাকে দিয়ে আমি পুরো ডিমটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি কড়াতে তেল দিয়েছি। তেলটাকে আমি আগে থেকে একটু গরম করে রেখেছি। এবার ডিমগুলোকে ছেড়ে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা খুবই সাবধানে করতে হবে, কেন ডিম দিলেই ছিটকায় আর ফাটতে শুরু করে। খুব সাবধানে তেলের মধ্যে ডিমগুলো ছাড়তে হবে। কড়াইতে আমি পুরো ডিম দিয়ে দিয়েছি। এবার একটু লাল হলেই এপিট ওপিট করে আমি ভেজে নেব। দেখুন খুব বেশি সময় লাগে না এটা করতে, তাই আমি একটু একটু করে উল্টে দিচ্ছি। এরকম করে ডিমগুলোকে আমি সব ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলো যতক্ষণ ভাজা হচ্ছে সেই সময় আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি কিছু বড় করে কাটা পেঁয়াজ, ওটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। এগুলোকে আমি একসাথে ব্লেন্ডার জারে পেস্ট করে নিচ্ছি। বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। বড়াগুলো সব ভেজে তুলে নেওয়া হয়েছে। এবার আমি এখানে ডুমো করে কেটে রেখেছি কিছু আলু, সেই আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুটাকে 2 মিনিট একটু ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু নুন, যাতে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, যাতে আলুটা একটু লাল হয়। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার আলুটাকে আমি খুব ভালোভাবে নেব ভেজে নেব। আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি কড়া থেকে উঠিয়ে নিচ্ছি। আলুগুলোকে উঠিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একই তেলে কিছু গোটা মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি আর ছোটো এলাচ। এগুলোকে দেবার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছু কুঁচো করা পেঁয়াজ। যেহেতু আমি ব্লেন্ডার জারে কিছু পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছি, তাই এখানে ফোড়নের জন্য অল্প একটু পেঁয়াজ আমি এই গোটা মশলার সাথে ফ্রাই করে নিচ্ছি।
এটা কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে আমি এটাকে একটু মিনিট কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দু মিনিট কষানোর পর ব্লেন্ডার জারে যে আমার মশলাটা পেস্ট করা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এতে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দু মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবার পর এবার আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি সব এই মশলাগুলোকে একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। আমি এখানে সামান্য জল অ্যাড করছি, না হলে মশলাটা পুড়ে যাবে। দু মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দু মিনিট মশলাটাকে কষানোর পর এখানে আমি ফেটিয়ে রেখেছি কিছু টক দই। এই ফেটিয়ে রাখা টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। টক দইটাকে দিয়ে আমি কর্নস্টার্চ নাড়বো, নাহলে টক দইটা ফেটে যাবে। টক দইটা দেওয়ার পর আমি আবার দু মিনিট মশলাটাকে কষাচ্ছি। দেখুন মশলাটা কষানোর পর কেমন তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। খুব বেশি নুন দেব না, যেহেতু আলুতে আমি আগে থেকে নুন দিয়ে রেখেছি আর ডিমেতেও নুন আছে, তাই খুব বেশি নুন দিলাম না। এবার মশলাটাতে কষানোর পর আমি এখানে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটার সাথে আলুটাকে আমি 8 মিনিট কষাবো। পাঁচ মিনিট আলুটা কষানোর পর যেহেতু আমি দই দিয়েছিলাম, দেখুন কতটা জল বেরিয়েছে, তাও আমি এর মধ্যে আর একটু জল অ্যাড করে দিলাম। আলুগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমি ভাজা ডিমগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। ডিমগুলোকে দেবার পর আমি 10 মিনিট এটাকে ঢেকে রান্না করে নিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর রান্নাটা পুরো রেডি হয়ে গেছে আর দেখুন আলুগুলো গলে গেছে। দেখুন আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ওতে একটু গরম মশলা। দিয়ে দিলাম একটু গরম মশলা আর 1 টেবিল স্পুন ঘি। দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো ঘি আর গরম মশলার গন্ধটা যাতে এর মধ্যে থাকে। দিয়ে আমি এটাকে প্লেটে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল মাছের ডিমের কালিয়া। বর্ষাকালে যেহেতু মাছের ডিম অ্যাভেলেবেল, তাই আপনারা এটা খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।